কতো বড় আর সাহস, কত আর পাঁ ধরল, ওকে বাপ কইলে সব রকম কথা বলল, তাও আয় ওকে ছাড়েনি। এত কষ্ট এখনো ঘুরছে কানে ভিতরে, এখনো মনে সবসময় ঘুরছে কষ্টটা, ভুলা যাবে না, কোনো দিন ভুলা যাবে না। ওখানে আমরা রাস্তা সড়কের কাজ করছিলাম, ঢালাই করছিলাম, ঢালাই করছিলাম, মাটি উটি ছিল তো এক লেভেল করে ঢালাই করছিলাম আমরা, মেন সরকারের কাজ। ঘটনা মানে ওইটা ঘটনার ঘটনার পরে এখন লোক খুবই কম যাচ্ছে, ওদিকে কমে গেছে, ওদিকে যায় না আর, মানে দশ ধরলকে আগে যে ছিল 20টা, তো এখন 5টা যেছে। আর আমার সাক্ষী দেবার জন্য কথা বলছে, আমার সাক্ষী দিচ্ছে কে যাবে, আমার কোন লোক আছে, কে ভয়ে যাবে, সবাই ভয় বলছে, কেউ যাবে ভয়ে, কেউ যাবে না। মাধ্যমিক পরীক্ষা যখন দিচ্ছিলাম তখন পড়তে পড়তে মনে আসতো, তখন সবার বাবা জিজ্ঞাসা করলো ফোন করে ভালো মতো পরীক্ষা দিবি এটা, আমার তো কেউ না কি ফোন করে বলবে কেমন পরীক্ষা দিলি এটা ওটা, অনেকজন নিজে মেয়েকে, আমার তো কেউ না পড়তাম, তাও মনে করি এখন আমার বাবা তো কত আমাকে করতো ভালো মতো পরীক্ষা দিবা কি এটা ওটা, তো ওগুলো নিয়ে পড়তাম তো মনে আসতো, কাঁদতাম। যেটা যখনই লোক দেখছি এগুলা দেখছি তখনই আমার মনে আগুন উঠে যাচ্ছে, এখনই আগুন উঠে গিয়ে আল্লাহ আমার নসিবে লেখা ছিল, ঝিনুকে দুঃখটা আমি সুখের লাগাল পেলাম, ও দুঃখ আমার কাছে চলে এসছে। ওর সাজাটা দিস বাকি না, ওর সাজাটা আমি চাই। ছোট মেয়েটার মেয়েটা এসে আমাকে বলছে নানি আমার নানা নাই, এ নাতিটা বলছে আমার নানা নাই, আমার নানাকে মেরে ফেলে সবের নানা আছে, সবের নানা বলছে আমাকে নানা সবসময় কথা বলছে, এ আগুন তো সবসময় জ্বলছে ভিতরে। আর সরকার কি জানে না, সরকার দেখলো না দুনিয়া পৃথিবী সারা পৃথিবী দেখেছে, ওকে সারা বিশ্বই দেখেছে কিভাবে হয়েছে ওর সাজাটা, ওরকম আমরাও সাজা চাইবার, ওর সাজাটা তাড়াতাড়ি কর।
আর কিছু চায় না, আমার সাজা চায় আমার।